ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ। গতকালই দেখলাম সাবস্ক্রাইবার কাউন্ট করে যে আমার সাবস্ক্রাইবার কিন্তু 10K হয়ে গেছে, 10,000 সাবস্ক্রাইবার হয়ে গেছে, যেটার জন্য অনেকদিন থেকে অপেক্ষা করেছিলাম। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এবং যারা আমার চ্যানেলে একদম নতুন তাদেরকে কয়েকটা বিষয় বলে রাখি। এই চ্যানেলে বেসিক্যালি আমি ম্যাথামেটিক্স এর ভিডিও বানাই, তো তোমরা চ্যানেলে গেলে দেখতে পাবে যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক লেভেলের, বেসিক্যালি উচ্চ মাধ্যমিক লেভেলের প্রচুর ভিডিও রয়েছে চ্যাপ্টার ওয়াইজ। তো আমি চেষ্টা করেছি প্রতিটা চ্যাপ্টারের কনসেপচুয়াল জায়গাগুলো, বেসিক্যালি থিওরিটিক্যাল জায়গা যেগুলো রয়েছে, অনেকে কি হয় অনেক সময় সূত্র বলে দেয়, সেখান থেকে হয়তো মুখস্থ করে নেয় কেউ, অঙ্ক করে নেয়, কিন্তু আমি চেষ্টা করেছি যে ভিডিওগুলোতে থিওরিটা এস্টাবলিশ করার, অর্থাৎ কিভাবে এলো সূত্রগুলো, কোথা থেকে এলো, বা অন্য চ্যাপ্টারের সাথে ওই চ্যাপ্টারের কি লিঙ্ক রয়েছে, যাতে তোমাদের মনে রাখতে এবং বুঝতে অনেক বেশি সুবিধে হয় এবং নিজেরাই অঙ্কগুলো করে ফেলতে পারো। এবং তার সাথে থিওরি তো খুব ভালো করে বোঝানোর চেষ্টা করেছি কোথা থেকে এলো, সাপোজ কিছু কিছু যেমন ভেক্টর রয়েছে, প্রবাবিলিটি রয়েছে, এরকম অনেক চ্যাপ্টার রয়েছে। তো ধারণাটা, বেসিক ধারণাটা যে প্র্যাকটিক্যাল ক্ষেত্রে কোথায় আমরা ইউজ করি ব্যাপারগুলো বা কিভাবে এসেছে, এই ধারণাগুলো দেওয়ার চেষ্টা করেছি। তোমরা দেখো, আশা করি তোমাদের প্রত্যেকের ভালো লাগবে। এবং তার সাথে বলে রাখি, তোমাদের যারা মাধ্যমিক ক্লাস 10-এ পড়ে বা 11-এ বা 12-এ পড়ে, তাদেরকে যতটা পারো শেয়ার করে দিও, কারণ আমি শিওর যে এই ধরনের ভিডিও পেলে তারা অনেকটাই উপকৃত হবে এবং তাদের কোনো চ্যাপ্টারের কনসেপ্ট কিন্তু অনেক বেশি ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তো এটাই বলার ছিল। তোমরা যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে নিও, এবং যতটা পারো বন্ধুদের এবং যারা জানাশোনা রয়েছে, যারা যাদের প্রয়োজন এই ধরনের ভিডিও, তাদেরকে শেয়ার করে দিও। আরেকটা বিষয় বলে রাখি, এখানে কিন্তু অনেক কম্পিটিটিভ এক্সামের ম্যাথামেটিক্স এর ভিডিও রয়েছে, সেটা রিয়েলওয়ে হতে পারে, গ্রুপ ডি, ক্লারিক্যাল যত সমস্ত পোস্ট রয়েছে, বা যে সমস্ত পরীক্ষায় যেমন তোমাদের ANM GNM এর পরীক্ষাতে সেখানে অঙ্ক লাগে, সেই ধরনের ভিডিও রয়েছে। কম্পিটিটিভ ম্যাথামেটিক্স এর যে সমস্ত ভিডিও প্রয়োজন হয় সেই ধরনের ভিডিওগুলো এখানে কিন্তু রয়েছে। ঠিক আছে, এছাড়া উচ্চ মাধ্যমিক মাধ্যমিকের সাজেশন দিয়ে থাকি, তো তোমরা দেখতে পারো, আশা করি ভালো লাগবে। শেষে আরেকবার বলি, সবাইকে অনেকটাই ধন্যবাদ জানাচ্ছি, কারণ এটা একটা ভীষণ খুশির ব্যাপার। বেসিক্যালি ব্যাপারটা, চ্যানেলটা ওরকমভাবে প্রফেশনালি প্রথমে ভাবিনি, এমনি জাস্ট খুলে নিয়েছিলাম স্টুডেন্টদের সুবিধা হবে ভেবে, তো পরে দেখলাম সাবস্ক্রাইবার অনেক বেড়েছে এবং অনেকে দেখছে, ভালো লাগছে, অনেকে কমেন্ট করে। তো এগুলো বলার ছিল বেসিক্যালি। আরেকটা বিষয় বলে রাখি, আমার কিন্তু এই চ্যানেলে বেসিক্যালি ম্যাথামেটিক্স এর ভিডিও দিই। আরেকটা চ্যানেল রয়েছে এডুকেটিভ দেশচার, যেটা আমার সেকেন্ড চ্যানেল। তো সেকেন্ড চ্যানেলে কিন্তু আমি চেষ্টা করেছি যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পর যে সমস্ত কোর্সগুলো হয়, যেমন ANM GNM, পলিটেকনিক আছে, ইঞ্জিনিয়ারিং ফার্মেসি, নিটের মতো পরীক্ষা, JEE মেইন, JEE অ্যাডভান্সের পরীক্ষা, WBJEE, তারপরে জেনপাস UG, BSc নার্সিং বা ফার্মেসির যে কোর্সগুলো হয়, সমস্ত কোর্সের কিন্তু আপডেট আমি ওই চ্যানেলটাই দিয়ে থাকি। কোন সময় ফর্ম বেরোলো বা কী কী ডকুমেন্টস চাই, তোমার কাউন্সিলিংয়ের সময়, সব থেকে ভাইটাল যেটা, ফুল কাউন্সিলিং প্রসেস কিন্তু ওই চ্যানেলটাতে আমি প্রতিটা পরীক্ষার পরে যে ভর্তি প্রসেস চলে, ফুল কাউন্সিলিং প্রসেস কিন্তু আলোচনা করে থাকি। ঠিক আছে, তোমরা ওই চ্যানেলটা ফলো করতে পারো, ওই চ্যানেলটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখান থেকে তোমরা সেই চ্যানেলটা দেখতে পারো, সেটাও আশা করি তোমাদের ভালো লাগবে। তো আজকের মতো এটুকুই, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, অ্যান্ড এগেন থ্যাংকস ফর ওয়াচিং।